ব্রাহ্মণ নাম কালীপদ মুখুজ্জে নিবাস রায়দি ঘরা, এই লাইনগুলোর সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত। ঠিক এইভাবেই নিজের অস্তিত্ব ঘোষণা করেন যিনি, সেই কালীপদ মুখুজ্জে বা কালীগুণিন সিরিজের তৃতীয় বই কালীগুণিন ত্রাহিমাম, অর্থাৎ এই বইটি নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সৌমিকদের লেখা কালীগুণিন সিরিজের দুটো বই এর আগেই প্রকাশিত হয়েছে, যার মধ্যে একটা হলো কালীগুণিনের কিস্তিমাত, আর একটা হলো কালীগুণিন ও ছয় রহস্য। এটা এই সিরিজের তৃতীয় বই, যেটা বিভা পাবলিকেশন থেকেই প্রকাশিত হয়েছে এবং বইটার মুদ্রিত মূল্য রয়েছে 255 টাকা। নমস্কার, বুকিশ বং বুকিশ লাইফে স্বাগত। কালীগুণিন এই চরিত্রটার সাথে যারা এখনও পর্যন্ত পরিচিত নন তাদের জন্য বলে দিই যে কালীগুণিন ওরফে কালীপদ মুখুজ্জে একটি বনেদি জমিদার পরিবারের সন্তান, কিন্তু নিজের অসাধারণ কিছু ক্ষমতা বলে এবং অলৌকিক তন্ত্র বলে তিনি বারবার অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন এবং তার শরণাগত মানুষকে বিপদ থেকে রক্ষা করেন। এই বইটাতেও রয়েছে কালীগুণিনের এরকমই বিভিন্ন কার্যকলাপ নিয়ে পাঁচখানা গল্প, যার মধ্যে প্রথম গল্পটার নাম হলো কালীগুণিন ও বাঘের থাবা। ইন্দ্রগড় এস্টেটের জমিদার দেবেন্দ্র নানান গুণের অধিকারী মানুষ। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার দ্বারা নিত্য নতুন জিনিস আবিষ্কার করা তার অন্যতম একটি গুণ। একটি প্রাচীন পুঁথির সাহায্যে তিনি একদিন আবিষ্কার করে বসেন একটা রহস্যময় আরক, যার প্রভাবে মানব শরীরে ঘটে যায় একটা ভয়াবহ পরিবর্তন। আরক আবিষ্কারের পরে তার প্রথম পরীক্ষা তিনি করেন তার অনুগত ভৃত্যের উপরে, কিন্তু সত্যিই কি সেই ভৃত্য তার অনুগত ছিল? ইতিমধ্যেই ইন্দ্রগড়ে শুরু হয়ে যায় বাঘের উপদ্রব। জমিদার দেবেন্দ্রও শেষ পর্যন্ত বাঘের আক্রমণে প্রাণ হারান, কিন্তু ঠিক মারা যাওয়ার আগে তিনি প্রচণ্ড আঘাতে বাঘের একটি পা তার শরীর থেকে ছিন্ন করে দেন। এরপর কিছু বছর সেই বাঘের উপদ্রব বন্ধ থাকে, কিন্তু হঠাৎ করেই সেই বাঘ আবার ফিরে আসে এবং জমিদার বাড়ির নায়েব মশাই শরণাপন্ন হন কালীগুণিনের। কালীগুণিন কি পারবে সেই বাঘ বা বাঘরূপী অন্য কিছুর হাত থেকে এই পরিবারটিকে রক্ষা করতে? দ্বিতীয় গল্পটার নাম হলো কালীগুণিন ও রাহুর গ্রাস। এই গল্পের পটভূমি হলো সুন্দরবন। সুন্দরবনের একটি গ্রামে খনন কার্যের ফলে হঠাৎ করেই সন্ধান পাওয়া যায় মাটির নিচে লুকিয়ে থাকা একটি প্রাসাদের, এবং তারপর থেকেই হঠাৎ করে গ্রামের বিভিন্ন জায়গায় একটা অদ্ভুত শ্রেণীর গাছ বেড়ে উঠতে থাকে। রাওঘড়া গ্রামের এই হঠাৎ জন্মানো গাছগুলো কি কোনো বিপদের সংকেত? এবং এই গাছগুলো জন্ম জন্মানোর পর থেকেই হঠাৎ করে প্রাণ হারাতে শুরু করেন গ্রামের একের পর এক মানুষ। অবশেষে সেখানে এসে পৌঁছান কালীগুণিন এবং গ্রামের অসহায় মানুষগুলো তাদের শেষ ভরসার মতো আঁকড়ে ধরে কালীগুণিনকে। তিনি কি পারবেন গ্রামের মানুষগুলোকে এই রাহুর গ্রাস থেকে রক্ষা করতে? তৃতীয় গল্পটার নাম হলো আপাই নরমেধে আহুতি আবার। এই বইয়ের পাঁচটা গল্পের মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে এই গল্পটা। ডাকিনীর বিল গ্রামে রেললাইন সংস্কারের কাজ করতে গিয়ে হঠাৎ করেই মাটির নিচ থেকে বেরিয়ে আসে একটি তোরঙ্গ, এবং সেই তোরঙ্গের ডালা ভাঙতে দেখা যায় তার মধ্যে রয়েছে একটি সাপদের কঙ্কাল। তোরঙ্গ উদ্ধারের সাথে সাথে গ্রামটির উপরে নেমে আসে একটা অজানা আতঙ্ক, এক প্রচণ্ড ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন অপশক্তি নানান ছলবলে এবং কৌশলে গ্রামের মানুষদের একের পর এক হত্যা করতে শুরু করে। রেললাইন পাতার কাজ তদারকিতে আসা শঙ্করের বন্ধুর সাথে পরিচয় সূত্রে ডাকিনীর বিল গ্রামের বিপদের কথা জানতে পেরে সেই গ্রামে এসে উপস্থিত হন কালীগুণিন। কালীগুণিন কি পারবেন সেই রহস্য ভেদ করতে এবং পুরো গ্রামটিকে সেই অজানা ভয়ের হাত থেকে বাঁচাতে? চতুর্থ গল্পটার নাম হলো কালীগুণিন ও বাঘমুড়ার আতঙ্ক। আবারও এই গল্পের পটভূমিকে লেখক নিয়ে গেছেন সুন্দরবনে, কিন্তু পর্যটকের চোখের আপাত সুন্দর সুন্দরবন নয়, বরং এক গোপন বিভীষিকাময় ভয়ঙ্কর সুন্দরবনের গল্প আপনি শুনবেন এইখানে। সুন্দরবনের মানুষের কাছে সবথেকে আতঙ্কের জিনিস কিন্তু বাঘ নয়, বরং এক অশরীরই বাঘমুড়া। বাঘের হাতে সদ্য নিহত মানুষটির সামনেই কেউ যদি সেই বাঘটিকেও হত্যা করে, তবে সেই দুইতে মিলে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর অশরীরী যার নাম হলো বাঘমুড়া। এইরকমই একটি ঘটনা ঘটে যাওয়ায় সুন্দরবনের এক গ্রামে বাঘমুড়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঘমুড়া ছলে বলে কৌশলে বিভিন্ন মানুষকে হত্যা করতে শুরু করে। মানুষের শরীর আর বাঘের ছিন্ন মস্তক জুড়ে যে ভয়ঙ্কর অপশক্তির সৃষ্টি হয়, কালীগুণিন কিভাবে তার মোকাবিলা করবে এবং কিভাবে তার হাত থেকে গ্রামের মানুষদের রক্ষা করবে সেটাই আপনি জানবেন এই গল্পটাতে। বইয়ের পঞ্চম বা শেষ গল্পটা হলো কালীগুণিন এবং ছিন্ন মস্তার পুঁথি। হিমালয়ের এক দুর্গম গ্রামে এক প্রাচীন আচার্যের কাছ থেকে গণপতি কবিরাজ শিক্ষা লাভ করেন এক অদ্ভুত চিকিৎসা পদ্ধতির,
যে চিকিৎসা পদ্ধতির প্রচলন ঘটলে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন করা সম্ভব। কিন্তু গণপতির এই গোপন শিক্ষালাভ সহ্য করতে পারল না সেই আচার্যেরই আর এক শিষ্য। হিমালয়ের সেই গ্রাম থেকে সে গণপতির পিছু পিছু এসে হাজির হলো প্রাসাদপুরের জমিদার বাড়িতে। জমিদার বাড়ির সকলকে হত্যা করে সে সেই গুপ্ত বিদ্যা আয়ত্ত করার মাধ্যমে অমর হতে চাইল। কিন্তু বাদ সাধলেন কালীগুণিন। কিভাবে কালীগুণিন তার হাত থেকে এই পরিবারটিকে রক্ষা করলেন সেটাই আপনি জানবেন এই গল্পটাতে। বর্তমান সময়ে বাংলা সাহিত্যে পাঠকের কাছে সব থেকে বেশি চাহিদায় যে দুটো বিষয়বস্তু রয়েছে তার মধ্যে একটা হলো তন্ত্র এবং অপরটি হলো অলৌকিক, এবং তাই জন্যেই এই দুটো বিষয়ের উপরে প্রচুর লেখাও হচ্ছে। কিন্তু তার মধ্যেও অনেকের ভিড়েও আপনি যদি এই কালীগুণিন সিরিজটা পড়েন তাহলে কালীগুণিনকে আপনার আলাদা করে ভালো লাগতে বাধ্য। লেখকের উপস্থাপনা এবং গল্প বলার পদ্ধতি নিঃসন্দেহে এই কালীগুণিন চরিত্রটাকে একটা আলাদা পরিচয় দেবে। গল্পগুলোর ভালো দিকগুলো যদি আমি বলি তাহলে প্রথমেই যেটা আসবে সেটা হলো প্লটের অভিনবত্ব। যদিও প্রত্যেকটা গল্পেই বিপদগ্রস্ত মানুষের বিপদ ভঞ্জন রূপে কালীগুণিন আসছেন এবং তাদের রক্ষা করছেন, কিন্তু তা সত্ত্বেও পাঁচটা গল্পের প্লটেই কিন্তু বেশ অভিনবত্ব রয়েছে। কালীগুণিন যেভাবে প্রত্যেকটা গল্পে বিপদের মোকাবিলা করেছেন সেটাও আমার বেশ অন্যরকম লেগেছে। কারণ প্রত্যেকটা গল্পেই লেখক কালীগুণিনের প্রতিপক্ষ হিসাবে হাজির করেছেন কোনো ভয়ঙ্কর শক্তিশালী অপশক্তিকে, যাদের অশুভ শক্তির কাছে কখনো কখনো কালীগুণিন নিজেও অসহায় বোধ করেছেন, এবং তাদের মোকাবিলা করতে গিয়ে কালীগুণিনকে কখনো কখনো তন্ত্রমন্ত্রের পাশাপাশি উপস্থিত বুদ্ধি এবং চতুরতার সাহায্য নিতে হয়েছে। প্রত্যেকটা গল্পেরই শুরু থেকে শেষ পর্যন্ত লেখক পাঠকের মনে একটা টান টান উত্তেজনার ব্যাপার বজায় রাখতে পেরেছেন, যেগুলো আমার মনে হয় এই গল্পগুলোর ক্ষেত্রে লেখকের অন্যতম সার্থকতা। বইটা হাতে নিলে প্রথমেই যে কোনো পাঠকের যেটা নজর কাড়বে সেটা হলো এই বইয়ের প্রচ্ছদ। এই বইয়ের প্রচ্ছদ এঁকেছেন কৃষ্ণেন্দু মণ্ডল, এবং তার সাথে সাথে বইয়ের প্রত্যেকটা গল্পের সাথে একটা করে ছবি রয়েছে, সেই অলঙ্করণগুলো করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। কিন্তু আমার মনে হয় গল্পের সাথে সাথে যদি আরেকটু বেশি ছবি দেওয়া যেত তাহলে পড়াটা আরও একটু বেশি উপভোগ্য হতো। খারাপ লাগার সেরকম কোনো কিছুই নেই বইটা সম্পর্কে। যারা তন্ত্র অলৌকিক এইসব বিষয়বস্তুর উপরে বই পড়তে ভালোবাসেন এবং যারা আগে কালীগুণিন সিরিজের বই দুটো পড়েছেন তারা অবশ্যই পড়ে দেখুন এই বইটা, নিঃসন্দেহে ভালো লাগবে। আর আপনি যদি পড়ে থাকেন ইতিমধ্যেই বইটা তাহলে অবশ্যই জানান আমাকে কমেন্টে যে আপনার কেমন লেগেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, বই পড়ুন, নমস্কার।